আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘরোয়া মশলায় সহজ এবং মজাদার চিকেন কোরমা রান্না করে দেখাবো। এই চিকেন কোরমাটা বিরিয়ানি অথবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। এই তেলের মাঝে দিয়ে দিব 2 টুকরো দারুচিনি আর 4 টুকরো এলাচ। এলাচটা মাঝখান থেকে একটু ফেটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা কেটে তারপরে দিয়েছি। এখন এই গরম মশলাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব, একদম বাদামি কালার করে ভাজতে হবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম বাটা। এখন এই মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন এই মশলাগুলো আবারও একটু কষিয়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এই মশলার ভিতরে এখন দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দিলে মশলাটা কিন্তু আর পুড়ে যাবে না। এবার আরও কিছুক্ষণ এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর লাল মরিচটা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংসগুলো আমি এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলাগুলো মাংসের ভিতর পর্যন্ত পৌঁছায়। আমি আজকে পাকিস্তানি মুরগি রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দেশি অথবা ব্রয়লার মুরগিও রান্না করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাংসগুলো আমি আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলো কিন্তু একটু ছোট ছোট করেই কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখানে ফালি করিনি, আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, এটা শুধু ফ্লেভারের জন্য। ভালোভাবে আর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। মাংসটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ। আর আমি কিন্তু এখানে গরম দুধ দিয়েছি, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আর একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই কোরমাটা রান্না করে নিচ্ছি। নেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা আর একটু ভালোভাবে নেড়ে দিব। এখনও কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি। আমি এখন এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য, এতে করে কিন্তু কোরমার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো আমি ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কোরমাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখন 5 থেকে 6 মিনিট ঢেকে এই কোরমাটা রান্না করে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে এই কোরমার ঝোলটা আর একটু কমিয়ে নিব।
বেশ কিছুক্ষণ জাল দিয়ে কোরমার ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি। আর এখন কিন্তু পুরোপুরি কোরমা রান্নাটা হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি, এরপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। চিকেন কোরমাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন উপর দিয়ে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আমার আজকের এই সহজ চিকেন কোরমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।